স্যামসাং A03 তো এর আমরা কিন্তু অনেক সময় অনেক অপশন কিন্তু আমাদের হিডেন করে রাখার প্রয়োজন হয়। ধরুন আমি আপনি যে কোনো অপশন আপনি যে কোনো ফাইল যে কোনো অ্যাপস আপনি হিডেন রাখতে পারবেন, রাখার পরে আপনার আবার যখন মন চাইবেন তখন আবার আপনি ওপেন করবেন। তো সেটা আমি দেখাবো কীভাবে আপনি হিডেন করবেন অপশনটি। অপশনটি হিডেন করতে হলে পরে আপনি জাস্ট আপনি এখানে এভাবে চাপ দিন, চাপ দেওয়ার পরে এখানে সেটিংস অপশনটি রয়েছে, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হিডেন অ্যাপস, তো এই হিডেন অ্যাপসে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে যেসব যে অ্যাপসগুলো আপনি হিডেন করবেন সব সেগুলো জাস্ট আপনি এখানে সিলেক্ট করে দেবেন। গ্যালারি, মিউজিক, আমি জাস্ট ফেসবুক, আমি যেগুলো হিডেন করবেন সেগুলো সব এখানে রয়ে যাবে। তো আমি এগুলো হিডেন করার পরে জাস্ট আপনি এখানে ডান আছে, ডানটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ব্যাগে চলে আসবেন। আপনার কিন্তু যে এখানে কিন্তু আমার গ্যালারিটা সিলেক্ট গ্যালারি নাই, আপনি যে কোনো যেগুলো অ্যাপস কিন্তু আপনি হিডেন করছেন সেগুলো কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না। তো এটা আবার আপনি যদি খুলে দিতে চান, তাহলে ওপেন করতে চান, তাহলে কিন্তু আবার সেমভাবে আপনার সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে হিডেন অ্যাপসে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যে মাইনাস অপশনটি রয়েছে, জাস্ট আপনি শুধু মাইনাসগুলো ক্লিক করবেন। মাইনাসটা ক্লিক করার পরে জাস্ট আমার কিন্তু হেডেন কোনো নাই, কেউ ফাইল নেই এখন, এখন আপনার ডান দিয়ে দেবেন। ডান দেওয়ার পরে কিন্তু এখন আমার দেখতে আসলে বুঝতে পারছেন আমার যে হেডেন অ্যাপসগুলো যে আছে হেডেন গ্যালারি কিন্তু চলে আসছে এখন এখানে। তো আশা করি বুঝতে পারছেন স্যামসাং A03s এর কীভাবে হেডেন করবেন এবং ওপেন করবেন।